নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব কোজাগরী লক্ষ্মী পুজোর দিন কিভাবে আপনারা কুবেরজির যন্ত্র অথবা কুবেরজির চিত্র স্থাপনা করবেন এবং এর পুজো পদ্ধতি কি আছে সে বিষয়ে আমি আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। দেখুন, আপনাদের ক্ষেত্রে খুব ঘরোয়াভাবে আলোচনা করব যেন আপনারা খুব সহজেই প্রক্রিয়া করে ফেলতে পারেন। দেখুন, সারা বছর ভগবান কুবেরের যে পুজো হয়ে থাকে তার মধ্যে অত্যন্ত বিশেষ পুজো হয়ে থাকে ধনতেরাসে এবং শিবরাত্রি তিথি চলাকালীন। এছাড়াও যে কোনো বুধবার দিন এবং যে কোনো পূর্ণিমা তিথিযুক্ত দিনেও কিন্তু কুবেরজির বিশেষ পুজো হয়ে থাকে। এছাড়া এই চারটি তিথিযুক্ত দিনেই কিন্তু আপনারা কুবেরজির ফটো, কুবেরজির চিত্র, কুবেরজির মূর্তি আপনারা স্থাপন করতে পারেন। এনার যে যন্ত্র রয়েছে, যে ফটো রয়েছে বা চিত্র রয়েছে, সেগুলি কিন্তু সকল সময় উত্তর দিকে বসবে এবং উত্তর দিকে তার পিঠ থাকবে এবং তার মুখ থাকবে দক্ষিণ প্রান্তে। তাহলে দক্ষিণমুখী হয়ে সর্বদাই কিন্তু আপনাকে, অর্থাৎ কুবেরজিকে, স্থাপনা করতে হয়ে থাকে। স্থাপন যখন আপনারা করবেন বলে মনস্থির করছেন সেই দিনটি অত্যন্ত বিশেষ গুরুত্বপূর্ণ, অর্থাৎ হয়তো কোনো পূর্ণিমা হতে পারে অথবা কোনো বুধবার হতে পারে অথবা ধনতেরাস অথবা শিবরাত্রি তিথিযুক্ত দিনে আপনারা কিন্তু কুবেরজি স্থাপনা করতে পারেন। তাহলে দেখুন, যদি আপনারা মনস্থির করেছেন যে সামনেই আসছে কোজাগরী লক্ষ্মী পুজো আর অত্যন্ত বিশেষ শুভ দিনে আপনারা যদি কুবেরজিকে প্রতিষ্ঠা করতে চাইছেন আপনার গৃহে, তাহলে কিভাবে প্রতিষ্ঠা করবেন সে বিষয়ে আলোচনা করব। দেখুন, প্রথমে বলবো পূর্ণিমা তিথিযুক্ত দিনে আপনারা স্নানাদি সম্পন্ন করে নিন প্রথমে, এবং স্নানাদি সম্পন্ন করে আপনারা শুদ্ধ বস্ত্র ধারণ করে একটি পেতলের থালা অথবা স্টিলের থালা নিয়ে বসে যান। আপনার গৃহের যেখানে আপনি এই প্রক্রিয়া করছেন তার উত্তর দিকে একটি কুবেরজির মূর্তি রাখতে পারেন অথবা যন্ত্রম রাখতে পারেন অথবা চিত্র রাখতে পারেন। এইভাবে রেখে আপনারা কিন্তু সেখানে বসবেন এবং সেই থালাটিকে গঙ্গা জল দিয়ে ভালো করে ছিটিয়ে শুদ্ধ করে নিন। তারপরে তার উপর আপনার যে বিশেষ কোনো যদি গহনা থাকে, আপনার পরিধিত গহনা অথবা আপনার তুলে রাখা কোনো গহনা যেটা আপনার, সেই গহনা একটা অবশ্যই সেই থালায় রাখুন। তারপরে থালায় ভালো করে আবার গঙ্গা জলে ছিটে দিন। তারপর সামান্য অবশ্যই কিন্তু আপনারা গাঁদা ফুলের ছিটে দিয়ে দিন তার মধ্যে। এরপরে আপনারা কিন্তু মৌলি অর্পণ করবেন। মৌলি সুতো কিনতে পাওয়া যায় দোকানে, সেই মৌলি সুতো অবশ্যই অর্পণ করুন। অর্পণ করা হয়ে গেলে অল্প সাদা সর্ষে আপনারা হাতের মুঠোয় নিয়ে নিন। আপনারা আপনাদের 10টি যে দিক রয়েছে, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, অগ্নি, নৈঋত্য, বায়ু, ঊর্ধ্ব, অর্থ, এই সকল 10টি দিকে কিন্তু আপনারা অল্প অল্প মাত্রায় সাদা সর্ষে সরিয়ে দিন। এর মাধ্যম দিয়ে বিঘ্নকারী যে তত্ত্ব আছে সেগুলি কিন্তু নাশ হয়ে যায়, অর্থাৎ আপনি যে কাজটি করতে যাচ্ছেন এর মধ্যে বিভিন্ন বাধা আসতে পারে, সমস্যা আসতে পারে, সেগুলি কিন্তু দূর হতে দেখা যায়। কুবেরজির কপালে তারপরে আপনারা মেটে সিঁদুর দিন, তিলক করুন, একটি গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালান এবং খাওয়া ঘিয়ের প্রদীপের পাশাপাশি আপনারা কিন্তু একটি মাটির প্রদীপ জ্বালাতে পারেন, একটি পেতলের প্রদীপও জ্বালাতে পারেন এবং সর্ষের তেলের প্রদীপও অবশ্যই জ্বালাবেন। কিন্তু মাথায় রাখবেন আপনারা যখনই আপনারা প্রদীপ জ্বালছেন তার নিচে যেন সামান্য গম দেওয়া হয়ে থাকে, এবং তার সাথে সাথে ধূপ দীপ সমস্ত কিছু জ্বালা হয়ে গেলে আপনারা একটি পান পাতার উপরে 7টি লাড্ডু ভোগ দেবেন। একটু পান পাতাটা বড় নেবেন, লাড্ডুগুলো যেন পান পাতার মধ্যে হেঁটে যায়। এভাবে আপনারা 7টি লাড্ডু একটি পান পাতার মধ্যে দেবেন এবং আরেকটি যে পান পাতা থাকবে সেই পান পাতার মধ্যে 2টো ছোট এলাচ, 2টো লবঙ্গ, 2টো সুপুরি এবং এগুলি দিয়ে আপনারা কিন্তু ভগবান কুবেরের কাছে, কুবেরের সামনে আপনারা অর্পণ করবেন তাকে ভোগে। এবার সুগন্ধি ধূপ দীপ জ্বালা হয়ে গেলে প্রথমে আপনারা গণেশজির মন্ত্র পাঠ করবেন। ওম গং গণপতয় নমঃ এই মন্ত্রের ছোট্ট মন্ত্র, বিশেষ মন্ত্র পাঠ হয়ে গেলে আপনারা মনস্কামনা জানান যেন কোনোরূপ বিঘ্ন এবং কোনোরূপ বাধা আপনার কার্যে না আসে। বলা হয়ে গেলে তারপরে আপনারা আপনাদের অর্থনৈতিক সচ্ছলতার জন্য, আপনাদের বিশেষ মনস্কামনা পূরণের জন্য, যেই কারণে আপনারা কুবেরজিকে আপনার গৃহে স্থাপন করছেন, বিশেষ যদি কোনো কারণ থেকে থাকে অর্থনৈতিক ক্ষেত্রে আপনার মনস্কামনার ক্ষেত্রে, সেটি অবশ্যই জানান। এবং তারপরে মন্ত্র বলুন 108 বার। মন্ত্র কি? মন্ত্র হচ্ছে ওম শ্রীং হ্রিং কুবেরায় নমঃ। এই মন্ত্রটিও আপনারা জপ করতে পারেন, অথবা আরেকটি মন্ত্র রয়েছে বিত্তেশ্বর মন্ত্র, ওম শ্রীং ওম হ্রিং শ্রীং রিং ক্লিং শ্রীং ক্লিং বিত্তেশ্বরায় নমঃ। এই মন্ত্র কিন্তু আপনারা 108 বার রুদ্রাক্ষের মালায়, স্ফটিকের মালায় পাঠ করতে পারেন, অত্যন্ত বিশেষ শুভ। মন্ত্র পাঠ হয়ে যাওয়ার পরে 5টি লাড্ডু,
সেই পানপাতার উপর থেকে তুলে যে কোনো ব্রাহ্মণকে আপনারা দান করবেন এবং দুটি লাড্ডু আপনারা সকলে কিন্তু ভোগ হিসাবে খেয়ে নেবেন। এবং আর যে প্রসাদী আছে সেগুলো কিন্তু সকলের মধ্যে আপনারা বিতরণ করে দেবেন। এভাবে এই প্রক্রিয়া সম্পন্ন শেষ হবে। তাহলে আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করলাম কুবেরজি স্থাপনা সহজে সরলে কিভাবে আপনারা আপনাদের গৃহে করতে পারেন এবং সহজ সরলভাবে কিভাবে কুবেরজির পুজো পদ্ধতি করবেন সে বিষয়ে। তাহলে আমাদের এই ছোট ছোট যে এপিসোডগুলি আপনাদের কিরকম লাগছে অবশ্যই কিন্তু লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক অনেক ভালো, সুন্দর, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে।